দীর্ঘদিন ধরে চট্টগ্রামে একদল অপহরণকারী পরস্পর যোগসাজশে বিভিন্ন এলাকা থেকে শিশুসহ নানান বয়সের লোকজনকে অপহরণ করে আটকে রাখে। পরে তাদের পায়ে শিকল বেঁধে মারধর করত এবং ভিকটিমদের পরিবারের কাছে বিভিন্ন অঙ্কের মুক্তিপণ দাবি করত। পরিশেষে একটি ভাড়া ঘর থেকে অপহৃত ভিকটিমসহ মোট দুই ভিকটিমকে পায়ে লোহার শিকল এবং হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। ভুক্তভোগী দুইজনের মধ্যে একজন ভিকটিম চট্টগ্রাম নগরের উত্তর হালি শহর এলাকার বাসিন্দা রিকশা চালক। ভিকটিমের সন্ধানে গেলাম আর কি, যে তাকে এক জায়গায় আটকে রাখা হয়েছে এরকম খবর পেলাম। ওই জায়গায় যাওয়া হলো, যাওয়ার পরে দেখতে পেলাম যে তাকে সহ আর একজন ভিকটিমকে আর কি খুঁটির সাথে একবারে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে, শৃঙ্খল যেটা বলে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। তারপরে বিভিন্ন আঘাতের জন্য শরীরের মধ্যে, এবং ওইখানে কিছু যুবক পাশে ছিল আর কি, যারা কিনা তাকে মেরেছে এটা প্রমাণ পাই আমরা আর কি। আটক করতে সক্ষম হবে।